নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা ছোড়ার ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। বিস্তারিত জানব, কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ? দেখো সুকন্যা, কালীগঞ্জ থানার মোলান্দি এলাকায় দীর্ঘদিন ধরেই সিপিএম এবং তৃণমূলের মধ্যে একটা গন্ডগোল ছিল এবং সেই গন্ডগোলের জেরে গতকালকেও দুই গোষ্ঠীর মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয় এবং বোমাবাজির ঘটনা ঘটে। এবং সেই সময় কালীগঞ্জ থানার মিরাফারির পুলিশ তারা প্রথমে যায় এবং গন্ডগোলের সময় তারা গন্ডগোলের মুখে পড়লে তাদেরকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর পরিস্থিতি বেসামাল হয়ে গেলে কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে। সেই বোমার আঘাতে সৌরভ চট্টোপাধ্যায় অর্থাৎ কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় সহ মোট পাঁচজন আক্রান্ত হন। এদের মধ্যে দুজনকে সৌরভ চট্টোপাধ্যায় এবং আরেকজন সিভিক ভলেন্টিয়ার, তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতাল শক্তিনগরে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে সৌরভ চট্টোপাধ্যায় কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে এবং গোটা বিষয় নিয়ে করেছে। এবং গতকালকের ঘটনায় এলাকায় বেশ কয়েকটি বাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে, পাটকাঠির গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক বোমাবাজির ঘটনা ঘটেছে। এলাকায় যাতে নতুন করে পরিস্থিতি বেসামাল না হয় তার জন্য কিছু পুলিশ পিকেটিং বসানো হয়েছে। সুকন্যা, ধন্যবাদ সুজিত। আর এই নিয়ে মুখ খুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি, বোমার মশলা আসছে কোথা থেকে, এই প্রশ্নই তুলেছেন মন্ত্রী। যারা করেছে অন্যায় করেছে এবং অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের চাই। তার কারণ ক্রিমিনালাইজেশন বাংলায় আমরা ইউপির মতন করতে দেব না। চেষ্টা করছে অনেকে, ক্রস বর্ডার দিয়ে বোমা বারুদ আনার চেষ্টা করছে, অরাজকতার সৃষ্টির চেষ্টা করছে, উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বিরোধী দল বিশেষ করে বিজেপি তারা এটা চেষ্টা করে যাচ্ছে, পঞ্চায়েত ভোটটাকে বদনাম করার জন্য চেষ্টা করছে। আমি আবার প্রশ্ন তুলছি, বোমের মশলা কোথা দিয়ে আসছে? ওই যে সোডিয়াম ফসফরেট আর কি লাল সাদা না কি বলে, সেটা কোথা দিয়ে আসছে? সেটা একমাত্র আসতে পারে হচ্ছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত যে ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা যেখানে বোমা বালু তৈরি হয় সেখান থেকে। এটা তো কোনো ছোটখাটো কেমিক্যাল ফ্যাক্টরিতে তৈরি হয় না। তাহলে এইটা কোথা দিয়ে আসছে? তাদের কেন অ্যালাউ করা হচ্ছে? বোমা হয় বর্ডারের ওপার থেকে আসছে কিংবা অর্ডিন্যান্স ফ্যাক্টরি দিয়ে আসছে, সেই বর্ডারের দায়িত্ব কারা আর অর্ডিন্যান্স ফ্যাক্টরির সুরক্ষার দায়িত্ব কারা? ইচ্ছাকৃতভাবে বার করে দিয়ে দেওয়া হচ্ছে কেন? ক্রিমিনালদের হাতে কেন আর্মস দেওয়া হচ্ছে? এটা নিশ্চিতভাবে প্রশ্ন আছে।